ऐसी वैसी बोली तेरे नैनों ने बोली, जाने क्यों मैं डोली, ऐसा लगे तेरी बोली मैं तू मेरा। हाय गाइस, चले এসেছি আমার নেক্সট ভিডিও নিয়ে। আর আজকে আমি সবার সাথে শেয়ার করব আমার আরেকটা লিপ প্যালেট। তো এই লিপ প্যালেটটা সাথে অনেকে পরিচিত, বাট অনেকে পরিচিত নও। তো যারা পরিচিত নও তো অবভিয়াসলি তারা ব্যাপারটা বুঝে নাও, আর চটপট দেরি না করে তাড়াতাড়ি এই লিপ প্যালেটটা কিনে নাও। এর লিপ প্যালেটের যে ব্র্যান্ডটা আমি আজকে সবার সাথে শেয়ার করব, এই ব্র্যান্ডের জিনিস আমি আমার চ্যানেলে অলরেডি ভিডিও বানিয়ে রেখে দিয়েছি। তো এই ব্র্যান্ড টা আমার খুব ভালো লাগে, তো বেশি দেরি না করে চটপট আমি দেখিয়ে দিই যে কিসের লিপ প্যালেট, কি ব্র্যান্ডের লিপ প্যালেট, কেমন লিপ প্যালেট। তো আই থিঙ্ক আমার তো খুব ফেভারেট, আর তোমাদেরও ভীষণ পরিমাণে ফেভারেট হবে। তো চটপট ভিডিওটা থেকে স্টার্ট করি। তার আগে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এই লিপ প্যালেটটা আমি কিন্তু অনলাইন বাই করেছি, এটা আমি অফারসে আনিয়েছি, এটা কিন্তু এখন আর কোনো অফার নেই, তাই এটার প্রাইস আমি এখনই বলে দিচ্ছি, আর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক আউট করতে পারবে। তো ফাইনালি এটা হচ্ছে আমার লিপ প্যালেট, তোমরা ভালো করে কালারটা দেখে নাও। এখানে যে কটা কালার আছে জাস্ট কোনো কথা হবে না, মানে যে কটা কালার আছে আমি প্রত্যেকটা কালারের সোয়াচ করে দেখিয়ে দিচ্ছি, অ্যান্ড বুঝতে পারবে ভীষণ ভালোভাবে, আমি খুলে দেখিয়ে দিচ্ছি। আর এই কালারগুলো এক নম্বর যেটা সব থেকে ভালো সেটা হচ্ছে চট করে ওঠে না। তো এইটা হচ্ছে কালার, জাস্ট ওয়াও, দেখতেই পাচ্ছ কালারগুলো জাস্ট ওয়াও দেখতে। তো আমি এখানে কালারগুলোর সম্বন্ধে একটু বলে দিই, লাইটে একটু কালারের প্রবলেম হচ্ছে, মানে এখানে আমি যা কালার দেখতে পাচ্ছি ক্যামেরাতে আমি সেই কালার দেখতে পাচ্ছি না, তো সেটা একটু সমস্যা হতে পারে। তো এই কালারটা হচ্ছে পিঙ্ক, এখানে একটু বেশি লাইট দেখাচ্ছে, বাট এটা মোটেও এতটা লাইট নয়। এটা হচ্ছে পিঙ্ক কালার, এটা হচ্ছে নিউড কালার, এটা হচ্ছে রেড কালার, এই তিনটে পর, এই দুটো পরপর নিউড কালার আছে, এটা একটু অরেঞ্জের ওপর আছে, আর এটা প্রপার নিউড, এইটা নিউড, এইটা নিউড, এটা নিউড, এটা চকলেট, এটা রেড, এটা পিঙ্ক, এটা আর একটা নিউড আছে। তো আমি প্রত্যেকটা কালার আমি দেখিয়ে দিচ্ছি ভালোভাবে, হোপফুলি তোমরা বুঝতে পারবে। আমি প্রত্যেকটা আমি হাতে আমি দেখে দিচ্ছি। তো আমি এখানে কিছু কিছু কালার ইউজ করেছি যেটা তোমরা বুঝতে পারবে, আমি সব কালার এখানকার ইউজ করিনি, তো কিছু কিছু কালারই আমি ইউজ করেছি এখনো অবধি। তো এইটা একটুখানি আমি দেখাই করি, এখানে ভীষণ লাইট দেখাচ্ছে, বাট এটা এতটা লাইট নয়, যাই হোক। কালারগুলোর জাস্ট কোনো কথা হবে না, আর এই প্যালেটটার আরেকটা সমস্যা আমি যেটা বলবো, এই প্যালেটটার সাথে কোনো ব্রাশ আমাদেরকে প্রোভাইড করা হয়নি, তো যেটা একটা বিশাল সমস্যা। তার কারণ হচ্ছে লিপ প্যালেটে আই থিঙ্ক ব্রাশটা দেওয়া ভীষণ পরিমাণে দরকার, ব্রাশ না দিলে আমাদেরকে আলাদা করে ব্রাশ ক্যারি করতে হয়, তো সেটা ভীষণ সমস্যার একটা ব্যাপার। তো এখানে কালারগুলো আমি আমার হাতে দিয়ে দিয়েছি, তো তোমরা ভালোভাবে বুঝতে পারবে, কালারগুলো জাস্ট কোনো কথা হবে না। যারা ডিপ কালার ইউজ
করো তারা এটা ডিপলিভাবে ইউজ করতে পারবে, যারা লাইট কালার ইউজ করো তারা এটা লাইটভাবে ইউজ করতে পারবে, তো একদম পারফেক্ট। আর এই লিপ প্যালেটটা থাকলে তোমার কাছে আর কোনো লিপস্টিকের প্রয়োজন হবে না, এটা ম্যাট, তো তোমরা দেখতেই পাচ্ছ এর ভেতরে কোনো গ্লেজ ব্যাপারটা নেই, তাই এটা ভীষণ ম্যাট। আর এখন ট্রেন্ড চলছে ম্যাট, তো সবাই ম্যাট ইউজ করে বেশিরভাগ, তো যারা যারা ম্যাট পছন্দ করো আর যাদের কাছে এই প্যালেটটা নেই, তো আমি বলবো জলদি দেরি না করে এই প্যালেটটা তোমরা কালেক্ট করো, কারণ এই প্যালেটটা ভীষণ ভালো, আমার খুব পছন্দ। আমার ডেলি ওয়্যারে আমি প্যালেটের একটা কালার এখন রাখছি, আর নিউডগুলোর আমার নিউড কালার যেহেতু একটু বেশি ফেভারিট, তাই এই নিউডগুলোর তো কোনো কথা হবে না, তো ঝটপট দেরি না করে এটা আনিয়ে নাও। আর এটা আমি আনিয়েছি হচ্ছে পার্পল থেকে, সেই সময় সুইস বিউটির পার্পলে অফার চলছে, এটা লেখা আছে সুইস বিউটি, তো অফার চলছিল সেই সময় আনিয়েছি। এটা বোধ হয় নর্মালি এটা 350 সামথিং পড়বে, বাট এটা আমার 210 পড়েছিল, আর এখানে 350 যদি পড়ে আমি বলবো তোমাদের এক নম্বর লাভ হচ্ছে, কারণ এখানে যে কটা কালার আছে তুমি এটা ডেতে ইউজ করতে পারবে, পার্টিতে ইউজ করতে পারবে, নর্মালি ইউজ করতে পারবে, যারা ডার্ক কালার পছন্দ করো যারা লাইট কালার পছন্দ করো তারা এই কালারগুলো তাদের আরামসে চলে যাবে, তো এই প্যালেটটার কোনো কথা হবে না। আমি জাস্ট এই প্যালেটটাকে দারুণ ভালোবাসি, আর এই প্যালেটটা আমি পুরোপুরি লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, তো যারা অর্ডার করবে প্যালেটটাকে দেখে জাস্ট অর্ডার করে নাও, মানে এটা জাস্ট তুমি প্যালেট, কোনো কথা হবে না প্যালেটটাকে নিয়ে। আর আশা করছি আমার রিভিউটা সবার ভালো লাগলো, অবশ্যই এত দূর যদি আমার চলে এসেছো অলরেডি ভিডিওর শেষের দিকে, তো অবশ্যই একটা করে লাইক আর কমেন্ট দিতে হবে, আর তার সাথে চ্যানেলটাকে যদি তোমরা এখনও সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে যে বেল বাটনটা আছে সেটাকে ক্লিক করে নাও, যাতে আমার কোনো ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে, নোটিফিকেশন যেতে পারে। আর যদি তোমরা বেল বাটন ক্লিক না করো তাহলে কিন্তু আমার ভিডিওর কোনো নোটিফিকেশান তোমার কাছে যাবে না, যার জন্য তোমরা বুঝতেও পারবে না। তো থ্যাংক ইউ ভিডিওটা এতদূর দেখার জন্য, তো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, টাটা।